সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য এসেছে অষ্টম শ্রেণীর সহজ গণিতের সমাধান। বর্তমানে যেটি তৃতীয় সপ্তাহে চলছে, তোমাদের জন্য একদম সহজ করে নির্ভুল সঠিক উত্তর বেশি নম্বর পাওয়া যায় সেভাবে তৈরি করা হয়েছে। তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি সাজানো হয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারো, সহযোগিতা নিতে পারো। এখানে ক নম্বর প্রশ্নের উত্তর করা হয়েছে, আমি বেশি ব্যাখ্যা দিব না, এগুলো সাধারণ নিয়মের অঙ্ক। কয়ের প্রশ্নটা ছিল যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখা অংশের সংখ্যা নির্ণয় করা। চিত্র তিনটি চিত্র দেওয়া আছে, চিত্রগুলো দেখে নিজের তিনটি প্রশ্নের উত্তর আমরা দিব, ক খ গ। চিত্র এক, চিত্র দুই, চিত্র তিন। এখন আমরা এই প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখা অংশের সংখ্যা নির্ণয় করলাম। কিভাবে করলাম? এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্রের রেখা অংশের সংখ্যা যথাক্রমে 4, 10, 6, পার্থক্য 6। চতুর্থ চিত্রটি তৈরি করতে রেখা অংশের সংখ্যা 16 যোগ 6, 22টি। এখানে একটি প্যাটার্ন যুক্ত হয়েছে, এই সংখ্যাগুলো পার্থক্য কত? 6 পেয়েছে। 6-এর সাথে শেষ সংখ্যা যোগ করলে 22 হয়, অর্থাৎ 16-এর সাথে 6 যোগ করলে 22 হয়। আবার যদি 22-এর সাথে আরো 6 যোগ করি তাহলে 28 হবে, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি পাওয়া যাবে। এভাবে রেখা অংশের উত্তর করা হচ্ছে। আমরা এখানে কয়ের উত্তর পেয়ে গেছি, কয়ের উত্তর এটা তোমরা দেখে নিতে পারো বা সহযোগিতা নিতে পারো, কোনো সমস্যা নেই। ক্ষয়ের উত্তর। পাশাপাশি একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আমি তোমাদের সর্বশেষ আপডেট তথ্য দেব। খ, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজ কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করা। তাহলে আমরা সেটি দেখব, কয়ের সমাধান হতে প্যাটার্নটি নিম্নরূপ: 4, 10, 6। বীজগণিত রাশি হলো 6, -2। বীজগণিতিক রাশিতে দেখা যায় প্যাটার্নের প্রথম সংখ্যা 6 × 1 − 2, অর্থাৎ 4। সর্বশেষ বের হয়েছে 4। তোমরা এই অঙ্কটির একটি সহযোগিতা নিতে পারো, অথবা তোমরা যদি আর ভালো কোনো সমাধান পাও সেটা নিতে পারো। আমি এটি তোমাদের জন্য করেছি, যারা তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা সেটি দেখে নেবে। এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আমি আর দিচ্ছি না সেটি, তোমরা এটি বুঝে নিবে। তোমরা যখন খাতার মধ্যে লিখবে তখন ভিডিওটা পুশ করে রেখে দিবে, তাহলে এবারে দেখে তোমরা লিখতে পারবে। চলে গেল খ। এখন গ, গ প্রশ্নটা হচ্ছে, উল্লেখিত প্যাটার্নটি প্রথম বৃষ্টির চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি করলাম, গ নাম্বার এটি নিয়ে আসলাম তোমাদের জন্য, তোমরা সেটি এখান থেকে করে সহযোগিতা নেবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে আমি সর্বশেষ যে কোনো তথ্য আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে দিব। আমি অঙ্কটি পাওয়ার পয়েন্টেও করেছি, অন্য আরেকটি ভাবে তোমরা সেটিও দেখে নিতে পারো। একই অঙ্ক অনেক নিয়মে করা যায়, একই অঙ্ক এক একজন এক এক রকম করে, উত্তর সঠিক হয় কোনো সমস্যা নেই। সৃজনশীল মানে ব্যাখ্যা সৃষ্টি করা, তৈরি করা। তাই আমি সে অন্য নিয়মটিও তোমাদের দেখাচ্ছি, সেটা পাওয়ার পয়েন্টে আমি নিয়ে এসেছি। দেখো তোমাদের আমি এটা নিয়ে এসেছি এখানে, এটি হলো প্রশ্ন, আগের প্রশ্নটা নিয়ে আসলাম ক খ গ। এখানে দেখো ক এর উত্তর, এখানে চতুর্থ চিত্রটি দেওয়া হলো, এখানে সঠিক উত্তর, এখানে তোমরা সেটা দেখে নেবে। আমি ব্যাখ্যা দিব না, এখন দেখায় ছবি দেখাচ্ছি তোমাদের জন্য।
এখানে যেটা বলা হয়েছে কম্পিউটার টাইপ করার অঙ্কটি এখানে আনা হয়েছে। আগেরটা ছিল হাতে লেখা, এটি কম্পিউটার টাইপ করা, পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছি, তোমরা এটি দেখে নিতে পারো, প্রশ্ন সহ দেওয়া আছে। গরম উত্তর ক খ গ, তোমরা এটি দেখে নিতে পারো। তো বেশি কথা বলবো না, তোমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আর অন্য কোনো ভিডিও যদি থাকে তোমাদের সামনে হাজির করবে, যেন তোমরা প্রতিদিন কোনো নতুন নতুন কোনো কিছু শিখতে পারো। এই প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ। এখানে তোমাদের জন্য এসেছে অষ্টম শ্রেণীর সহজ গণিতের সমাধান, বর্তমানে যেটি তৃতীয় সপ্তাহে চলছে, তোমাদের জন্য একদম সহজ করে নির্ভুল সঠিক উত্তর বেশি নম্বর পাওয়া যায় সেভাবে তৈরি করা হয়েছে। তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি সাজানো হয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারো, সহযোগিতা নিতে পারো। এখানে ক নম্বর প্রশ্নের উত্তর করা হয়েছে, আমি বেশি ব্যাখ্যা দিব না, এগুলো সাধারণ নিয়মের অঙ্ক। কয়ের প্রশ্নটা ছিল যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখা অংশের সংখ্যা নির্ণয় করো। চিত্র তিনটি চিত্র দেওয়া আছে, চিত্রগুলো দেখে নিজের তিনটি প্রশ্নের উত্তর আমরা দিব, ক খ গ, চিত্র এক, চিত্র দুই, চিত্র তিন। এখন আমরা এই প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখা অংশের সংখ্যা নির্ণয় করলাম, কিভাবে করলাম, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা যতক্ষণ 4, 10, 6, পার্থক্য 6, চতুর্থ চিত্রটি তৈরি করতে রেখাংশের সংখ্যা 16+6, 22টি। এখানে একটি প্যাটার্ন যুক্ত হয়েছে, এই সংখ্যাগুলো পার্থক্য কত 6 পেয়েছে, 6-এর সাথে শেষ সংখ্যা যোগ করলে 22 হয়, অর্থাৎ 16-এর সাথে 6 যোগ করলে 22 হয়, আবার যদি 22-এর সাথে আর 6 যোগ করি তাহলে 28 হবে, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি পাওয়া যাবে। এভাবে রেখাংশের উত্তর করা হচ্ছে। আমরা এখানে কয়ের উত্তর পেয়ে গেছি, কয়ের উত্তর এটা তোমরা দেখে নিতে পারো বা সহযোগিতা নিতে পারো, কোনো সমস্যা নেই। ক্ষয়ের উত্তর, পাশাপাশি একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আমি তোমাদের সর্বশেষ আপডেট তথ্য দেব। খ, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজ কোন বীজগণিত তৃতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করা, তাহলে আমরা সেটি দেখব। কয়ের সমাধান হতে প্যাটার্নটি নিম্নরূপ, 4, 10, 6, বীজগণিত রাশি হল 6, -2, বীজগণিত রাশিতে দেখা যায় প্যাটার্নের প্রথম সংখ্যা 6×1-2 অর্থাৎ 4, সর্বশেষ বের হয়েছে 4। তোমরা এই অঙ্কটির একটি সহযোগিতা নিতে পারো, অথবা তোমরা যদি আরে ভালো কোনো সমাধান পাও সেটা নিতে পারো, আমি এটি তোমাদের জন্য করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা সেটি দেখে নেবে। এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আমি আর দিচ্ছি না সেটি, তোমরা এটি বুঝে নিবে। তোমরা যখন খাতার মধ্যে লিখবে তখন ভিডিওটা পুশ করে রেখে দিবে, তাহলে এভাবে দেখে তোমরা লিখতে পারবে। চলে গেল খ। এখন গ, গ প্রশ্নটা ছিল উল্লেখিত প্যাটার্নটি প্রথম বৃষ্টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি করলাম, গ নাম্বার এটি নিয়ে আসলাম তোমাদের জন্য, তোমরা সেটি এখান থেকে করে সহযোগিতা নেবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদেরকে আমি সর্বশেষ যে কোনো তথ্য আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে দিব। আমি অঙ্কটি পাওয়ার পয়েন্টেও করেছি, অন্য আরেকটি ভাবে তোমরা সেটিও দেখে নিতে পারো। একই অঙ্ক অনেক নিয়মে করা যায়,
একে অঙ্ক এক একজন এক এক রকম করে, উত্তর সঠিক হয়, কোনো সমস্যা নেই। সৃজনশীল, সৃজনশীল মানে ব্যাখ্যা, সৃষ্টি করা, তৈরি করা। তাই আমি সে অন্য নিয়মটিও তোমাদের দেখাচ্ছি, সেটা পারমা টাইম নিয়ে এসেছি। দেখো তোমাদের আমি এটা নিয়ে এসেছি এখানে, এটি হলো প্রশ্ন, আগের প্রশ্নটা নিয়ে আসলাম। ক খ গ এখানে দেখো, ক এর উত্তর এখানে চতুর্থ চিত্রটি দেওয়া হলো, এখানে সঠিক উত্তর এখানে তোমার সাথে দেখে নেবে। আমি ব্যাখ্যা দিব না, এখন দেখা ছবি দেখাচ্ছি তোমাদের জন্য। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, কম্পিউটার টাইপ করা অঙ্কটি এখানে আনা হয়েছে। আগেরটা ছিল হাতে লেখা, এটি কম্পিউটার টাইপ করা, পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছি, তোমরা এটি দেখে নিতে পারো। প্রশ্ন সহ দেওয়া আছে। গরম ক খ গ তোমরা এটি দেখে নিতে পারো। তো বেশি কথা বলবো না, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আরো অন্য কোনো ভিডিও যদি থাকে তোমাদের সামনে হাজির করবে, যেন তোমরা প্রতিদিন কোন নতুন না নতুন কোনো জিনিস শিখতে পারো। এই প্রত্যাশা রেখে আসি, মতো আল্লাহ হাফেজ। এখানে ধন্যবাদ, ভালো থাকো সবাই।